নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিভাবে আপনারা নিউ রেজিস্ট্রেশনের জন্য ফর্মটি ফিল আপ করবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে নতুন ফর্ম ফিল আপ করবেন ন্যাশনাল স্কলারশিপের জন্য। তো এই ন্যাশনাল স্কলারশিপে অনেকগুলি জিনিসের জন্য ফর্ম ফিল আপ করা হয়। ধরুন আপনার যদি বিড়ির কার্ড থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বিড়ির কার্ডের জন্য আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলি আপনি সবার আগে এবং সবার প্রথম জানতে পারেন। এবং যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাইকে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে আরও যে সমস্ত ভিডিওগুলি রয়েছে যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, এবং আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, এখানে চলে আসবেন scholarship.gov.in, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওখানে এখানে আসার পর এখানে আগে দেখে নেব আমরা যে বিড়ির কার্ডের ফর্মটি ফিল আপ করতে চলেছি, তো তার লাস্ট ডেটটি কবে রয়েছে। দেখুন মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট, তো এই অপশনে যদি ক্লিক করেন তো এখানে দেখুন পোস্ট ম্যাট্রিকের জন্য রয়েছে 31/10/2020 অবধি টাইম, এবং যারা প্রি ম্যাট্রিক অক্টোবরের 31 তারিখ অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুরা এই ফর্মটি ফিল আপের জন্য ডকুমেন্টস গুলি কি কি লাগবে সেটি আমি একবার আপনাদের বলে দেই। অবশ্যই যদি আপনি বিড়ির কার্ডের জন্য ফর্মটি ফিল আপ করে থাকেন অবশ্যই বিড়ির কার্ডটি আপনার লাগবে, এবং আপনার একটি ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। তো ব্যাংকের অ্যাকাউন্টটি যে স্টুডেন্ট আছে তার যদি থেকে থাকে ভালো, যদি না থাকে তাহলে কিন্তু তার বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়েও করা যায়। এবং আপনার কাছে একটি বৈধ মোবাইল থাকতে হবে, এবং মোবাইলটি কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় আপনার কাছেই রাখবেন, এবং আপনার একটি আধার কার্ড থাকা খুব দরকার, আপনার মার্কশিটটি থাকা দরকার আছে, মার্কশিটটি আপনি কাছে রাখবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনি আগে থেকে রেডি করে রাখবেন। তো চলুন বন্ধুরা এখানে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবেন, এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো ইনস্ট্রাকশনটি একটু দেখে নেবেন। তারপর দেখুন এখানে তিনটি ডট রয়েছে, এখানে তিনটি ডটে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন, তারপর এখানে কোন, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক কিংবা তার নিচে হয়ে থাকেন তাহলে কিন্তু প্রি ম্যাট্রিক সিলেক্ট করবেন, এবং যদি আপনি 11 থেকে আরো হায়ার কোয়ালিফিকেশনে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি পোস্ট ম্যাট্রিক সিলেক্ট করবেন। তারপর এখানে স্টুডেন্টের নামটি দিয়ে দেবেন, তারপর এখানে স্কলারশিপ স্কিমটি দিয়ে দেবেন। তো এখানে দেখুন আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন, এখানে এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। আপনার যদি ইমেল আইডি থাকে দিবেন, না দিলেও কোনো ক্ষতি নেই, এটি ম্যান্ডেটরি নয়। তো আপনার এর জন্য কিন্তু একটি ব্যাংকের পাসবুক লাগবে, তো অবশ্যই ব্যাংকের পাসবুকের যে IFSC কোডটি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আবার ওই ব্যাংকের পাসবুকের যে IFSC কোডটি রয়েছে সেটি এখানে আবার দ্বিতীয়বার বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর যেটি রয়েছে, দেখুন IFSC কোডটি বসানোর পর কিন্তু আপনার ব্যাংকের নামটি অটোমেটিক এসে যাবে যদি সঠিক আপনি IFSC কোডটি বসিয়ে দেন। তারপর দেখুন এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আবার দেখুন কনফার্ম ব্যাংক AC নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আবার দ্বিতীয়বার এখানে বসিয়ে দেবেন, এটি কিন্তু কনফার্মেশনের জন্য দুবার করে বসাতে বলে, তো এখানে বসিয়ে দেবেন। তো এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনার আধার কার্ডটি অবশ্যই জরুরি, তো এখানে আইডেন্টিফিকেশন হিসেবে আপনাকে আধার কার্ড দিতে হবে। আধার কার্ড না থাকলে ব্যাংকের বইও দিতে পারেন, তবে আধার কার্ড দেওয়াটাই বেটার। এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। দেখুন এই ক্যাপচার কোডের একটি সমস্যা হয়, অনেক সময় আপনারা বুঝতে পারেন না, যদি না বুঝতে পারেন এই যে পাশে যে রিফ্রেশ বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন আবার চেঞ্জ হয়ে যাবে। তো বসিয়ে দেওয়ার পর যা কিছু এন্ট্রি করেছেন সমস্ত কিছু একবার ভালো করে দেখে নেবেন, এটি কিন্তু ভুল হয়ে গেলে রেজিস্ট্রেশনের সময় দ্বিতীয়বার আর করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনি একবার ভালো করে ফোন নাম্বার, নাম, ডেট অফ বার্থ এগুলি কিন্তু ভালো করে সমস্ত কিছুই ভালো করে দেখে নেবেন, অ্যাকাউন্ট এবং সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন, আধার কার্ড নাম্বার সমস্ত কিছু যদি ঠিকঠাক দেখা হয়ে যায়। তারপর এখানে আপনার যে তিনটি ডট রয়েছে সেই তিনটি ডটে আপনি ক্লিক করে দেবেন, তিনটি ডটে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। দেখুন রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে, তো এই এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি একটি প্রিন্ট নিয়েও রাখতে পারেন। তো এখান থেকে প্রিন্টের কোনো অপশন নেই, আপনাকে কন্ট্রোল পি মেরে প্রিন্টটি করতে হবে। এই যে এটি কিন্তু আপনাকে ফোনে SMSও দেবে, তো ফোনের SMSটি আপনি গুছিয়ে রাখতে পারেন কিংবা আপনি কোথাও নোট করেও রাখতে পারেন। তো অবশ্যই কিন্তু এটি নোট করে রাখবেন কিংবা প্রিন্ট আউট নিয়ে রাখবেন, অনেক সময় মেসেজ ফেল করে যায়, তো অবশ্যই আপনি কিন্তু প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আবার এখানে বসাতে হবে, এবং আপনার এখানে যে পাসওয়ার্ডটি দেখাচ্ছে প্রথমবার কিন্তু আপনার পাসওয়ার্ডটি আপনার ডেট অফ বার্থই থাকবে। তো যেই ডেট অফ বার্থটি বসিয়েছিলেন সেই ডেট অফ বার্থটি পরপর বসিয়ে দেবেন। তো ডেট অফ বার্থটি কিভাবে বসাবেন, প্রথমে ডেট বসাবেন, ধরুন 02, তারপরে অ্যারো দেবেন, তারপরে মাস, তারপরে অ্যারো দেবেন, তারপরে সালটি বসিয়ে দেবেন, তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে যথাযথভাবে ঠিকঠাকভাবে বসিয়ে
বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি লগইন অপশনে ক্লিক করবেন। দেখুন লগইন অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইলটি ছিল সেই রেজিস্টার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবেন। অবশ্যই ফর্মটি ফিলআপ করার সময় ফোনটি কাছে রাখবেন। তো ফোনে ওটিপিটি চলে যাওয়ার পর সেই ওটিপিটি কিন্তু এখানে দেখে দেখে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। তো এই ওটিপিটি অনেক সময় যায় না। তো রিসেন্ট যদি না যায় অবশ্যই রিসেন্ট অপশনে ক্লিক করে দেবেন। রিসেন্ট অপশনে ক্লিক করলে আবার চলে যাবে। তো তারপর ওটিপিটি বসানো হলে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জের একটি অপশন রয়েছে। তো পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন তার জন্য কিন্তু একটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে। তো দেখুন পাসওয়ার্ডটি অবশ্যই 8টি ক্যারেক্টার হতেই হবে এবং দেখুন এখানে বলা আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নিউমেরিক অর্থাৎ 0 থেকে 9 অবধি যেসব সংখ্যাগুলি হয় সেগুলির মধ্যে একটি এবং আপনাকে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে দেখুন #, কিংবা আন্ডারস্কোর এবং স্টার এইগুলি ইউজ করতে হবে। তো আপনাকে পাসওয়ার্ডের হিন্টস হিসাবে আমি দেখুন এখানে ডিসপ্লে হচ্ছে, তো এইরকম একটি পাসওয়ার্ড আপনি দিতে পারেন। অর্থাৎ আপনার ধরুন নামের প্রথম অক্ষরটি বড় দিয়ে দিলেন অর্থাৎ ক্যাপিটাল লেটারে এবং নামের এবং তারপর পদবিটি স্মল লেটারে দিয়ে দিলেন, তারপর @ দিয়ে দিলেন এবং তারপর আপনার মোবাইল নম্বর কিংবা আপনার ডেট অফ বার্থের ডেটটি দিয়ে দিলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর আবার কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট করে দেবেন। তো আপনার এইভাবে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার এইরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো ক্লিক করার পর যে সমস্ত জিনিসগুলি আগে আপনি এন্ট্রি করেছিলেন সেগুলি কিন্তু এখানে দেখাবে। তো তারপরে কিন্তু এখানে আপনার রিলিজিয়ানটি সিলেক্ট করতে হবে, আপনি যে রিলিজিয়ানের হন সেটি সিলেক্ট করে দেবেন, তারপর আপনার কাস্টটি সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন এখানে, তারপর এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন, তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটি এখানে বসিয়ে দেবেন। তো তারপর এখানে কিন্তু আপনাকে ইনস্টিটিউটটি এখানে আপনাকে চয়েস করতে হবে। তো ইনস্টিটিউটটি চয়েস করার জন্য সিলেক্ট ইনস্টিটিউটে চয়েস করার পর আপনার স্টেটটি সিলেক্ট করবেন এবং আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর গেট ইনস্টিটিউট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে একটু টাইম নেয়। তো গেট ইনস্টিটিউশনে ক্লিক করার পর একটু টাইম নেবে, তারপরে দেখবেন এখানে লোড হয়ে গেছে, আপনার অনেক ইনস্টিটিউট এসেছে। তো আপনার ইনস্টিটিউটের নামটি কিছুটা লিখবেন এখানে, তারপরে দেখবেন এখানে এসে গেছে। তো আপনার যে ইনস্টিটিউটটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে সিলেক্ট করে দিলাম আমি। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে আপনি কোন ক্লাসে পড়েন সেই ক্লাসটি কিন্তু আপনাকে এখন সিলেক্ট করতে হবে। তো তারপর ক্লাসটি কবে থেকে স্টার্ট হয়েছে সেই স্টার্টের ডেটটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু আপনার লাস্ট ইয়ারের যে আপনি কোন ক্লাসে পড়তেন সেটি অটোমেটিক এসে গেছে এবং আপনার লাস্ট ইয়ার কোন সালে পাস করেছেন সেই ইয়ারটি এখানে দিয়ে দেবেন। তারপর আগের ইয়ারে অর্থাৎ আপনি আগের বছর যেই ক্লাসে পড়তেন সেখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটির জন্য কিন্তু এখানে একটি অপশন রয়েছে। তো দেখুন তারপর কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি আগের ক্লাসে পড়তেন সেই ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আর যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন তাহলে এখানে বসাবেন, নালে দরকার নেই। এখানে কিন্তু দেখুন আদার ডিটেলসে আপনাকে আপনার গার্ডিয়ানের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে যদি আপনি ডিসএবিলিটি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নালে দরকার নেই। তারপর এখানে আপনার ম্যারিজিয়াল স্ট্যাটাসটি লিখে দেবেন, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন আনম্যারিড লিখে দেবেন। তারপর দেখুন এখানে আপনার বিড়ির কার্ড, এই যদি আপনি বিড়ির কার্ডের জন্য ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে এখানে বিড়ির কার্ড এই অপশনটি ক্লিক করে দেবেন। এখানে আরো অনেক কিছু রয়েছে, তো আপনি যদি বিড়ির কার্ডের জন্য করে থাকেন তাহলে অবশ্যই বিড়ির কার্ডটি চেক করে দেবেন। তো এখানে আরো অনেক কিছু রয়েছে, আপনার যেটি যেই ক্রাইটেরিয়ায় আপনি পড়েন সেটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বিড়ির কার্ডের জন্য করছি তাই বিড়ির কার্ডটি সিলেক্ট করে দিলাম। তো বিড়ির কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন, আরেকবার দেখে নেবেন ভালো করে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেখুন এখানে যে ফর্মটি বেরিয়েছে এটি কিন্তু আজকে আর কিছু করার নেই, শুধু এখানে এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল অফ দ্য ওয়ার্ডস বিডি চাইনি অ্যান্ড আদার্স যেসবগুলি রয়েছে প্রি ম্যাট্রিকের জন্য এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আজকে আপনার আর অন্য কোনো কাজ নেই, এখান থেকে আপনার এই যে বোনাফাইড স্টুডেন্ট ইনস্টিটিউশন এই অপশনটিতে দেখুন একটি ডাউনলোড হয়ে যাবে একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে আজকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিলেন, তো প্রিন্ট করে নেওয়ার পর আপনার কিন্তু আজকের কাজটি শেষ। তো এই বোনাফাইড সার্টিফিকেটটি আপনি এই সার্টিফিকেটটি প্রিন্ট নেওয়ার পর ওখানে একটি ছবি দিয়ে দেবেন, দেখুন লেখা আছে ফটো অফ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের একটি ছবি বসাবেন এবং আপনার হেড ইনস্টিটিউটের কাছে গিয়ে কিন্তু এটি অ্যাটেস্টেড করে আনবেন। তো অ্যাটেস্টেড করে আনার পর কিন্তু এই ফর্মটি আবার একবার ফিল আপ করতে হবে, তারপরে এই প্রসেসটি কমপ্লিট হবে। তো দেখুন বন্ধুরা বোনাফাইড সার্টিফিকেটটি আপনার স্কুলে রেজিস্টার করে আনার পর আপনি কিন্তু আপনার বিড়ির কার্ডটিও আনবেন, বিড়ির কার্ডটি কিন্তু স্ক্যান করে নেবেন এবং আপনার যে বোনাফাইড সার্টিফিকেটটি আছে ওটিও কিন্তু স্ক্যান করে নেবেন 200 KB-র মধ্যে। তো করে নেওয়ার পর আপনি এই লগইন অপশনে যাওয়ার পর আপনি দেখুন ফ্রেশ 2020-21 এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে তো সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপর এখানে যে আপনার ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি যথাযথভাবে বসিয়ে দেবেন।
দেওয়ার পর আপনি লগ ইন করে দেবেন। তো লগ ইন করে দেওয়ার পর আপনার যেই পেজটি ছিল সেটি রয়ে যাবে এখানে। অ্যাপ্লিকেশন ফর্মে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে গার্ডিয়ানের যে নামটি লিখেছিলেন সেটি কিন্তু চলে গেছে। তো গার্ডিয়ানের নামটি এখানে আরেকবার লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার এখানে যে সেভ এন্ড কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। তো আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে ডিস্ট্রিক্ট দিলেন, তারপরে আপনার ব্লকের নামটি সিলেক্ট করে দেবেন, তারপর এখানে আপনার গ্রাম এবং পোস্টের নাম লিখে দেবেন, তারপরে আপনার এখানে পিনকোডটি দিয়ে দেবেন। এখানে কিন্তু এবার আপনাকে দেখুন এখানে লেখা আছে আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনার পেরেন্টের যে বিড়ির কার্ডটি রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে। তো সেইটি আপলোড করার জন্য অবশ্যই এখানে আপলোড অপশনে ক্লিক করবেন এবং আপনার যে বিড়ির কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে বিড়ির কার্ডে যে ইস্যু ডেটটি রয়েছে সেই ইস্যু ডেটটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কোথা থেকে ইস্যু করেছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এখানে কে ইস্যু করেছে, ইন্সপেক্টর করেছে কি এসডিও করেছে, যে করেছে তার নামটি এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ যদি ইন্সপেক্টর করে থাকে ইন্সপেক্টর লিখে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনার এই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার যে বিড়ির কার্ডটি রয়েছে সেই বিড়ির কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন। দেখুন আপলোড অপশনে ক্লিক করে দেবেন, দেখুন দেখাচ্ছে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। তো দেখুন এখানে চোখের মতো চিহ্ন এসে গেছে, এখানে আপনার আপলোড হয়ে গেছে। তারপর কিন্তু আপনাকে বোনাফায়েড সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তো দেখুন এখানে তো বোনাফায়েড সার্টিফিকেটে শুধুমাত্র যে ডেটটিতে আপনি আপনার ইস্যু হয়েছে অর্থাৎ যেই ডেটে আপনি অ্যাটেস্টেড করেছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে বোনাফায়েড সার্টিফিকেটটি ছিল সেটি এখানে সিলেক্ট করে দেবেন, অবশ্যই 200 KB-র মধ্যে কিন্তু। তো সিলেক্ট করে দেওয়ার পর আপলোড করে দেবেন। আপলোড সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এখানে যে চোখের মতো চিহ্ন আছে ওখানে ক্লিক করে আপনি একবার দেখে নেবেন আপনার যে ডকুমেন্টসটি সঠিক রয়েছে কিনা। দেখুন এখানে ওকে করে দেবেন, এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ডকুমেন্টসটি সঠিক রয়েছে কিনা। তো এটি দেখে নেওয়ার পর আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি কিন্তু ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে প্রিন্ট একটি নিয়ে নিতে। ফাইনাল প্রিন্ট করার আগে আপনাকে কয়েকটি অপশন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছিল এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখাবে অ্যাপ্লিকেশন ওয়াইজ হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি ভাবে আপনার সাবমিট হয়ে গেছে। এখানে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, অর্থাৎ দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ফর ভেরিফিকেশন এট ইনস্টিটিউট লেভেল, অর্থাৎ আপনাকে কিন্তু এই পেজটি একটি প্রিন্ট আউট আপনার স্কুলে দিতে হবে, সেখানে কিন্তু আপনার এই পেজটির ভেরিফিকেশন হবে। তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটিও কিন্তু চেঞ্জ করতে পারবেন ক্লিক করার পর। দেখুন এখানে যে ওল্ড পাসওয়ার্ড আছে সেটি এখানে দেবেন এবং যদি কোনো নতুন পাসওয়ার্ড দিতে চান এখানে নতুন পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনাকে তো এই প্রিন্ট আউটটি নেওয়ার জন্য কি করতে হবে, দেখুন এখানে এই প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন এবং এই যে নিচে রয়েছে প্রিন্ট এই অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো এই প্রিন্ট আউটটি নেওয়ার পর আপনি কিন্তু স্কুলে আপনার জমা করে দেবেন। তো সমস্ত কিছু হয়ে গেলে এখানে লগ আউট করে আপনি এখান পেজ থেকে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনাদের যে নতুন ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি কমপ্লিট হবে। ভিডিওটি একটু বড় হয়ে গেল কিন্তু তবু এই ভিডিওটি আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিলাম। তো আপনারা এই প্রিন্টটি নেওয়ার পর কিন্তু এই প্রিন্ট আউটটিকে কিন্তু অবশ্যই দুটি প্রিন্ট আউট নিয়ে একটি প্রিন্ট আউট আপনার কাছে রেখে দেবেন এবং একটি প্রিন্ট আউট আপনি স্কুলে জমা করবেন এবং তার সাথে অবশ্যই অনেক কিছু সাপোর্টিং ডকুমেন্টস জমা দিতে হবে। অবশ্যই আপনি আপনার ব্যাংকের বইয়ের একটি জেরক্স কপি জমা দেবেন এবং আপনার যে মার্কশিটটি রয়েছে তার একটি জেরক্স কপি জমা দেবেন এবং আপনার যে আধার কার্ডটি রয়েছে তারও একটি কিন্তু জেরক্স কপি জমা দেবেন এবং আরও অন্যান্য কিছু যদি লেগে থাকে আপনার স্কুলে জিজ্ঞাসা করবেন, ওখানে যদি আরও কিছু লেগে থাকে সমস্ত কিছু জমা দিয়ে দেবেন। তো আশা রাখছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছুটা বুঝিয়ে দিতে পারলাম। যদি এখনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের সাথে সবাইকে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন এবং এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি আপনি সবার আগে সবার প্রথম পেয়ে যাবেন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।